আমি আগে সরি বলে নিচ্ছি যে আমার আসতে লেট হয়েছে, কিন্তু যেহেতু তুমি আর আরেক গ্রন্থ থেকে আসছি, সেই উত্তর থেকে আসছি, অনেক জ্যাম রাস্তায়, এই জন্য আমি ক্ষমা প্রার্থী আগে বলে নিচ্ছি। আর আমার খুব ভালো লাগছে যে যে আপনারা সবাই আসছেন, এত এত ক্যামেরা, এত চ্যানেল, সবাই আসছেন, আমার খুব ভালো লাগছে। একটা ভালো ছবি প্রচার করতে নিজেরও ভালো লাগে, আর একটা ভালো ছবি যখন কাজ করতে যাই তখনই আসলে বোঝা যায় যে ছবিটা আসলে কি হতে যাচ্ছে। তো আমি আর সাইমন আরেকটা কাজ করছিলাম মনে হয়, যখন হচ্ছে লাইভের কথা ভাইয়া বললো, স্বামী আহমেদ রনি ভাইয়া বললো যে লাইভ আমরা একটা লাইভ করব, এবং গল্পটাও আমি শোনার প্রয়োজন মনে করি নাই, কারণ উনি বানাবেন এবং ওনার যে কোনো কাজের প্রতি আমাদের আস্থা অনেক বেশি। তো যখন আসলে লাইভ শুরু করলাম তখন থেকে আমি খালি সাইমনকে বলেছি, সাইমন এটা যে প্রচুর ভালো অ্যাক্টিং করতে হবে, কারণ এটাতে মানে এটা দিয়ে ক্যারিয়ারে আরেকটা টার্ন আসতে পারে, সো প্রচুর ভালো অ্যাক্টিং করতে হবে। তো আমি বলতে বলতে ও ভালো অ্যাক্টিং করেছে, আমি যে কি করেছি আল্লাহ মাবুদ জানে। তো সবাই আসলে দোয়া করবেন। আর আদরের কথা বলবো, মানে ও যে কি অ্যাক্টিং করেছে এটা যদি আপনারা লাইভটা দেখেন তখন বুঝতে পারবেন। তো সবাই আসলে খুবই ভালো অ্যাক্টিং করেছে, শানু ভাইয়া। আর সবার আগে আমি বলবো যে যদি একটা সিনেমা ভালো না বানানো হয়, যে যতই ভালো অ্যাক্টিং করি না কেন কোনো লাভ হবে না। সো সবার আগে আমি ধন্যবাদ দিব রনি ভাইয়াকে, যে রনি ভাইয়া লাইভটা বানিয়েছে, আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আর তারপরে তো অবশ্যই সাবলামী দিয়া সেলিম ভাইয়াকে ধন্যবাদ, উনি যদি প্রযোজনা না করতেন তাহলে তো আমরা কাজ করতে পারতাম। সবাই আমাদের লাইভের জন্য দোয়া করবেন, আমাদের লাইভটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করবেন, কারণ আমরা খুব বেশি প্রচারণা করার সুযোগ কেন যেন পাচ্ছি না বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু তবুও আমার ফেসবুক আছে, যতটুকু আমার করার আমি করছি, সাইমন করছে, সাইমন তো রীতিমতো ফেসবুকে শুধু মানে হাতজোড় করে বসে আছে সবাই আমাদের লাইভ প্রচার করবেন। সো আসলে ও যেভাবে বলছে আমি ওভাবে বলতে পারছি না, কিন্তু ভেতর থেকে আসলে খুব আকুতি আমার যে লাইফটা যদি সবাই একটু শেয়ার করেন, সবাই যদি লাইফটা নিয়ে প্রচার করেন, আমাদের অনেক ভালো লাগবে, আমরা অনেক উপকৃত হবো। একটা ভালো ছবি সবার কাছে পৌঁছানো ভীষণ জরুরি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইভের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহিয়া মাহি। আমি আমাদের সম্মানিত